হাই এভরিওয়ান ঘরোয়া খানা দানায় আপনাদের স্বাগত প্রতিবারের মতো আমরা আজও চেষ্টা করব মজার কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে গরমে ঠান্ডা কুলফি মনে হলেই জিভে জ্বর চলে আসে তাই না এই গরমে তাই একটু মজাদার স্বস্তির জন্য কুলফির তুলনা নেই চলুন আমরা দেখে নিই কিভাবে কুলফি তৈরি করা যায় উপকরণের জন্য লাগছে একটি পাত্রে চার কাপ দুধ নিয়ে তার মধ্যে চারটে এলাচ দিয়ে দিচ্ছি দুধের জালটা মিডিয়ামে রেখেই আস্তে আস্তে করে একটু নাড়তে হবে এবং তার মধ্যে তারপরে দিয়ে দিব আমি হাফ কাপ মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব এক থেকে দুই চা চামচ মতো ঘি ঘি দেওয়া হয় যাতে সুন্দর করে মালাইটা হয় এবং মালাই হওয়ার পরে সুন্দর একটি গন্ধ আসে এবার একটি বলক উঠে গেলে চুলার জাল মিডিয়াম লো থেকে লো হিটে দিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে দুধটি প্রায় ওয়ান থার্ড মতো কমিয়ে আনার জন্য এভাবে ওয়ান থার্ডের মতো কমে আসলে দেখুন বেশ কতটা ঘন হয়ে গিয়েছে দুধটি এবার তার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মতো হেভি ক্রিম হেভি ক্রিম বা ডাবল ক্রিম যেটাই দেন না কেন ফলাফল কিন্তু একই হবে ক্রিম দেওয়ার কারণ হচ্ছে কুলফির টেক্সচারটি যাতে আরও ক্রিমি এবং ড্যান্স হয় তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব এক চা চামচ মতো ঘি ঘি দিয়ে আরো কিছুক্ষণ টানিয়ে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে কাপের মধ্যে ঠান্ডা করে কুলফির মালাইগুলিকে দিয়ে দিতে হবে কোথাও কোনো এলাচি বাদলে অবশ্যই এলাচিগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ তা না হলে কুলফির মধ্যে অ্যালাচি বাদ এবার একটি কাঠি বা পপসিক্যাল স্টিক যেটাই থাকে না কেন সেটাকে কাপের একটি সাইডে রেখে দিতে হবে আপনারা চাইলে এরকম একটি ছোট কাপেও নিতে পারেন ছোট কাপে নেওয়ার সুবিধা হচ্ছে যে আপনার এগুলোকে পরে ফালুদা বা অন্য কোনো ডেজার্টের টপিং হিসাবে ইউজ করতে পারেন এবং ঢাকনা দিয়েও সুন্দর ঢেকে রাখতে পারেন এবার যদি ম্যাঙ্গো কুলফি খেতে চান তাহলে এক কাপ মতো মালাই নিয়ে তার মধ্যে দেড় কাপ থেকে দু কাপ মতো ম্যাঙ্গো পিউরে দিতে হবে ম্যাঙ্গোপিউরে দেবার পরে আর জাল দেবার কোনো প্রয়োজন নেই কারণ ম্যাঙ্গোপিউরে যথেষ্ট ঘনই হয় একইভাবে আরও একটি কাপের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং উপর দিয়ে একটি কাঠি দিয়ে দিচ্ছি আমার কুলফিগুলি ঢালা শেষ এবার ফ্রিজারে তিন থেকে চার ঘন্টা রেখে দেবার পালা চার ঘন্টা পরে বের করে দেখাচ্ছি আমি দেখুন কি সুন্দর জমে গিয়েছে দশ মিনিট যদি একটু রেখে দেন তাহলে সুন্দর এবং তখন চারপাশে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে স্টিকটিকে টেনে তুলতে হবে আপনারা চাইলে সাথে সাথেই কুলফিটি খেতে পারেন অথবা যদি পরে খেতে চান তাহলে অবশ্যই বরফের মধ্যে রেখে দিতে হবে তাহলে কুলফিটি সুন্দর জমা থাকবে কুলফির সাথে আপনারা গার্নিশ হিসাবে বাদাম বা যে কোনো ধরনের সস বা সিরাপও ইউজ করতে পারে। কুলফিটি এতটাই ক্রিমি এবং এতটাই ডেন্স যে কোনো গার্নিশ ছাড়াও যদি খান তাহলেও কিন্তু মজা লাগবে গরমে মালাই কুলফি বা ম্যাঙ্গো কুলফি দুটোই আপনাদের প্রাণ জ্বরবে আমার এই রেসিপি ফলো করলে দেখবেন কেমন পারফেক্টলি ক্রিমি আর ডেন্স কুলফি হয় ঠিক যেমনটা কুলফি হবার কথা আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসার রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে সেই সাথে আমাদের রেসিপিগুলো শেয়ার করতে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ